করে গেটটা ঢুকাবা, গাড়িটা এসে এদিকে কত ফিট? আরে কই গেছে মা, নিয়ে যাচ্ছে রাস্তায়। আপনি এরে দিবেন কে এ বুঝবো? এই যে বাউন্ডারি ভিতরে আসো, কত ফিট হইছে? রাস্তার দিকে কিছু গাছ ছাইরা এসে এই কোনায়, এই কোনায় আমার বাউন্ডারি ওয়াল কিন্তু শুরু হবে। এই শুনো, এখান থেকে এই বায়ো ফেন্সিং থাকবে, কথা বুঝছো? এই জায়গাটা তুমি ফাঁকা করবা, এদিক থেকে গাড়ি ঢুকবে। হ্যাঁ, এই যে এখন এদিকে আসো, এদিক থেকে তুমি 16 ফিট মাপো। এই যে আসেন আসেন, ছেড়ে দেন, এদিকে আসেন, এদিকে মাপো। হ্যাঁ, এখান থেকে 16 ফিট এই গাছ, যাও গাছ। তাহলে এই যে এই কোনা কি বলছি, এখান থেকে বড়ই গাছ লাগবো না, একটা ডিজাইন বাই করতেছি। এখান থেকে, এখান থেকে কোন কোনায় ওই যে অর্কিডের কোনায় এমনি গাছ নি করবা, এমনি এমনি। এটা কিন্তু 90 ডিগ্রি হইতে হবে, এটা 90 ডিগ্রি রাখবো। হ্যাঁ, 90 ডিগ্রি রাখো, ওই যে আদা গাছে ওই কোনায় গিয়ে আর পদকাল ওই দিকে যাইবো। 90 ডিগ্রি হলে তো ওই কোনা পুরা যাইবা গাছ কেন, নাইকেল গাছ তো এত বড় গেছে না, তো ওই বরাবর গিয়া এখন আসো। এটা এই গাছ, এখন ওই দিকে যাও, ওই দিকে 16 ফিট যাও। ওই দিকে যা, টাইলস আছে না ওই ভাঙ্গাচুরা, ওগুলি আইনা এদিকে সুন্দর করে দিবা। আর এদিকে দেখো উঁচা হয়েছে, এটা কুড়াইয়া সমান করে দিবা, ঠিক আছে? আচ্ছা, এইটা করার পরে এখানে নামার পরে আর তো আমার ইয়া নাই, আর কিন্তু আমার ইয়া নাই। তা আমার ইচ্ছা ছিল এখানে নামার পরে এই সোজা যাব না, আমরা ঘুরা যাব, ঘুরা যাই। তাইলে কি আমার এখানে একটা বড় বাগান পাবো, আমি বাগানটা ভাগ করব না, কথাটা বুঝছো? এদিকের বাগানটা ভাগ করব না। এখন শুনো, এদিকে নামাইলাম, এখন তো গাড়ি থেকে নামলাম, নাই না আমরা এই কোনা দিয়া ঘুইরা ওই চিপা দিয়া, এই যে এই জাম গাছের চিপা দিয়া, এই যে এই আম গাছ থাকবে আর এই জাম গাছ থাকবে। হ্যাঁ, আমরা জাম গাছ উঠতে এটা তুইলা ফেলবা, কি বলছি? এটা তুইলা ফেলবা,